ভাই রে ভাই, কি দেখছি! তিনখানা গুলওয়ালে স্কিন থেকে আমরা যে কোনো একখানা কিন্তু নিজেদের পছন্দ মতো চয়েস করে কিন্তু নিতে পারো। এছাড়াও কিন্তু নতুন একখানা ইমোট কিন্তু ফ্রিতে দিতে চলেছে গেরিনা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তো গাইস, আগের ভিডিওতে তোমাদের যেমনটা আমি আপডেট দিয়েছিলাম যে আমাদের গেরিনা কিন্তু আবারও আমাদের প্রতি সহৃদয় হতে চলেছে। তিনখানা গ্লোবাল স্কিন থেকে তোমরা একখানা কিন্তু নিজেদের পছন্দ মতো নিতে পারবে। এছাড়াও কিন্তু একখানা ইমোট স্পেশালি এক্সক্লুসিভ কিন্তু ফ্রিতে দিতে চলেছে। তো গাইস, আমাদের ইন্ডিয়া ও বাংলাদেশ সার্ভারের জন্য কি পাবো? তো গাইস, কবে পাবো, কী মিশন কমপ্লিট করতে হবে, রিডিম কোড কোথায় পাবো, সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের এই ভিডিওতে বলে দিতে চলেছি। তো গাইস, ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবে না। তো গাইস, ভিডিওটা কিন্তু সবাই একটা করে লাইক করে দেবে এবং চ্যানেলে প্রথম বারের জন্য থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল নোটিফিকেশন সেট করে দেবে, যাতে আমাদের চ্যানেল থেকে নতুন কোনো আপডেট খবর না মিস হতো। চলো ভিডিওটা পেকে চলে আসি। তো গাইস, আমাদের FFWS উইস ইভেন্টের কিন্তু একটা ট্রিক এসছে, যে ট্রিকটা অ্যাপ্লাই করলে কিন্তু খুব কম ডায়মন্ডে এই ফ্ল্যাগ ইমোটটা কিন্তু বেরিয়ে আছে। তো গাইস, সেই বিষয়ে ফুল ডিটেলস একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তো চাইলে তোমরা কিন্তু চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারবে। তো গাইস, এরপরে চলে আসে একটা গুরুত্বপূর্ণ মারাত্মক লেভেল আপডেটে। তো গাইস, তোমার অনেকজনে কিন্তু কমেন্টে জানতে চেয়েছিলে আমাদের ইভো M4 স্কিন কবে আসতে চলেছে। তো গাইস, তোমাদের ইভো M4 জন্য বেশি দিন ওয়েট করতে হবে না। আমাদের ডাটা মাইনের তরফ থেকে জানানো হয়েছে আমাদের OB34 কিন্তু ইভো M4 দিতে চলেছে। তো গাইস, আগের বারে কিন্তু ইভো M4 ইমোটটা কিন্তু অ্যাড করা হয়নি। তো গাইস, এবারে কিন্তু অ্যাডভান্স সার্ভারে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ সেই ওপি লেভেলের ইভো M4 ইমোট। তো গাইস, তোমাদের কেমন লেগেছে ইমোটটা অবশ্যই কমেন্টে জানাবে। তো গাইস, আরও একটা অ্যাডভান্সার আপডেট এসছে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ অ্যান্টিনো ক্যারেক্টারে কিন্তু অ্যানিমেশনটা চেঞ্জ করা হয়েছে, নতুনটা দেখো বাঁদিকে এবং ডান দিকে দেখো পুরনোটা। তো গাইস, তোমাদের কোন অ্যানিমেশনটা ভালো ছিল অবশ্যই বলবে, নতুনটা ভালো লাগছে না পুরনোটা ভালো লাগছে অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করবে। এছাড়াও কিন্তু নতুন একটা পিস্টে স্কিন আসছে, তার অ্যানিমেশন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো গাইস, এছাড়াও কিন্তু OB34 অনেক আপডেট আছে, যেগুলো একটা ভিডিওতে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো গাইস, তোমরা কিন্তু এতক্ষণ অধীর আগ্রহ অপেক্ষা করছো যে আমরা গ্লোবাল স্কিন কীভাবে ফিরে দেবো সেটা বলো, ইমোট কীভাবে ফিরে দেবো সেটা বলো, অ্যাডভান্স সার্ভার পরে শুনবো। তো গাইস, ঠিক বলছি তো? তো গাইস, তোমাদের এবারে বলি দিই। তো গাইস, তোমাদের যেমনটা আগে জানিয়েছিলাম আমাদের FFWS ইভেন্ট এলে সেখানে তোমাদের একটা গ্লোবাল স্কিন ফ্রি পাবে চয়েসের, নিজেদের চয়েসের মাধ্যমে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে তিনখানা গ্লোবাল স্কিন, একটা কিন্তু লাল কালারের ওপি লেভেলের স্কিন আছে, সবথেকে ফেভারিট আমার, যদিও কিন্তু আগে এটা একবার ফ্রি দিয়েছে ইন্ডিয়া সার্ভার বা বাংলাদেশ সার্ভার যখন একসঙ্গে ছিল, তো গাইস তখন কিন্তু আমি ক্লেম করেছিলাম। তো গাইস, এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছ ব্লু কালারের রেজিস্টারের গ্লোবাল স্কিন, এছাড়াও কিন্তু আর একটা সবুজ কালারের গ্লোবাল স্কিন। তো গাইস, তোমাদের পছন্দ মতো কিন্তু নেবে। তো গাইস, আমি একটা সাজেশন দিতে পারি, যাদের লাল কালারটা নেই তারা অবশ্যই কিন্তু লাল কালারটা মে মারাত্মক জোস লেভেলটা আছে। তো গাইস, এটা তোমরা কীভাবে পাবে? গাইস, তোমাদের বলেছিলাম আগেই যে আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ যখন চলবে তখন লাইভ ওয়াচিং করতে হবে। তো গাইস, লাইভ ওয়াচিংয়ে তোমার লিঙ্ক জানতে চাইছিলে, দেখো আমাদের গেমের মধ্যে অলরেডি কিন্তু চলে এসেছে লিঙ্ক। তো সেই অফিসিয়াল চ্যানেলে কিন্তু আমাদের লাইভ ওয়াচিংটা দেখতে হবে। তো গাইস, আমাদের ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু মিশন এখনভাবে সেইভাবে ডিক্লেয়ার করা হয়নি কত মিশন কমপ্লিট করতে হবে। তো গাইস, আদার সার্ভারে কিন্তু মিশন চলে এসেছে। তো গাইস, থাইল্যান্ড সার্ভার কিন্তু চলে মানে হাইস্ট আমি বলে দিচ্ছি, 1,00,000 মাইলস্টোন কমপ্লিট করলে, 1,00,000 ওয়াচিং মাইলস্টোন কমপ্লিট করলে কিন্তু ইমোটটা দিয়ে দিচ্ছে এবং তিনখানা কিন্তু রুম কার্ড দিচ্ছে। 75,000 মাইলস্টোন কমপ্লিট করলে তিনখানা গুলো স্কিন থেকে একখানা চয়েস করতে পারবে এবং 50,000 মাইলস্টোন কমপ্লিট হলে কিন্তু একখানা ক্যারেক্টার ডায়মন্ড রয়্যাল ভাউচার, উইপেন রয়্যাল ভাউচার। তো গাইস, এরপরে কিন্তু সিঙ্গাপুর সার্ভারে কিন্তু আরও মাইলস্টোন কমিয়ে দিয়েছে, হাইয়েস্ট দিয়ে যায় 40K PCV ভিউস। তো গাইস, সেটা কমপ্লিট হলেই কিন্তু দিয়ে দিচ্ছে এক্সক্লুসিভ ফ্রিতে ইমোটটা, এর সঙ্গে রুম কার্ড। তো গাইস, এর সঙ্গে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 30K PCV ভিউস হলে কিন্তু রয়েছে তিনখানা গ্লোবাল স্কিন থেকে একখানা স্কিন চয়েস করে নেওয়ার সুযোগ। তো গাইস, একটা জিনিস এখান থেকে বুঝতে পারলে, প্রত্যেকটা সার্ভারে কিন্তু মাইলস্টোন আলাদা আলাদা দিয়েছে। তো গাইস, আমাদের ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের জন্য যে কী মাইলস্টোন থাকবে অফিসিয়ালভাবে ঘোষণা কিন্তু এখন হয়নি, লিক্স যেটুকু পাওয়া গেছিলো 6,75,000 থাকবে। তো গাইস, ফাইনালি দেখা যাক গেরিনা আমাদের কোন মাইলস্টোন দেয়। তো গাইস, আমাদের সার্ভারে কিন্তু লগ ইনের মাধ্যমে দিতে পারে বা রিডিম কোডের মাধ্যমে দিতে পারে। তো গাইস, যদি রিডিম কোডের মাধ্যমে দেয়, তোমরা রিডিম কোড কোথায় পাবে? সবার প্রথম কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, যখন এই লাইভ ওয়াচিংটা কমপ্লিট হবে তখনই কিন্তু রিডিম কোড আসবে, তখন কিন্তু আমি এই চ্যানেলে রিডিম কোডটা দিয়ে দেবো। সবার আগে রিডিম কোড পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কেননা তোমার নিশ্চয়ই যে রিডিম কোড কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে থাকে, সেই টাইমের মধ্যে কিন্তু ক্লেম করতে হয়। তো গাইস, অনেকের মনে কোশ্চেন এখন যে এটা আমরা কবে পাবো। তো গাইস, 21 মে অথবা 22 মে আমরা কিন্তু এই রিডিম কোড বা লগ ইনের মাধ্যমে পেতে চলেছি। তো গাইস, আশা করি তোমাদের ইনফরমেশনগুলো ক্লিয়ার হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। গাইস, ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে তোমাদের বন্ধু কাছে পৌঁছাবে, কেন সবাই মিলে কিন্তু মাইলস্টোনটাকে কমপ্লিট করতে হবে যেটা দেবে। তো গাইস, ভিডিওটা সব একটা লাইক করে দাও, চ্যানেলে প্রথমবার যারা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল নোটিফিকেশন সেট করে রাখো, যাতে
আমাদের চ্যানেল থেকে নতুন কোনো আপডেট খবর না মিস হতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই।